দক্ষিণেশ্বর নোয়াপাড়া সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানে সভা করেন নরেন্দ্র মোদী। তার আগে ছিল একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো, ডানকুনি বারুইপাড়া চতুর্থ লাইন, রসুলপুর মগরা তৃতীয় লাইন, কলাইকুণ্ডা ঝাড়গ্রাম তৃতীয় লাইন, আজিমগঞ্জ খাগড়াঘাট দ্বিতীয় লাইন। দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোর ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র পশ্চিমবঙ্গ। ডানকুনি বারুইপাড়া সহ একাধিক নতুন লাইনে যাত্রীদের সুবিধা হবে, কৃষি ও শিল্পাঞ্চল জুড়বে বললেন মোদী। মেট্রো সম্প্রসারণে উপকৃত হবেন অসংখ্য মানুষ। আজ জিন প্রজেক্টস কা লোকার্পণ ও উদ্ঘাটন কিয়া গয়া হ্যায় উসসে হুগলি সহিত अनेक जिलों के लाखों लोगों का जीवन आसान होने वाला है। साथियों, हमारे देश में ट्रांसपोर्ट के माध्यम जितने बेहतर होंगे, आत्मनिर्भरता और आत्मविश्वास का हमारा संकल्प उतना ही सशक्त होगा। মেট্রোর উদ্বোধনের সোমবার সকালেই দক্ষিণেশ্বর পৌঁছেছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। এদিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে তিনি প্রস্তুতি খতিয়ে দেখেন। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানান, মেট্রো সম্প্রসারণে প্রতিদিন আরও 50,000 যাত্রী পরিষেবা পাবেন। 4.1 কিলোমিটার মেট্রো সম্প্রসারণে কলকাতার সঙ্গে বরানগর, বেলঘড়িয়া, দক্ষিণেশ্বরের যোগাযোগ আরও সহজ হল। দক্ষিণেশ্বর চালু হলে মোট 50,000 যাত্রী আমাদের প্রতিদিন হবে, ফলে আমরা খুব এক্সাইটেড এবং আজকে সেই দিনটা আমাদের জন্য 22 ফেব্রুয়ারি এবং 16:45 আমরা শুরু করব। দক্ষিণেশ্বর নোয়াপাড়া সম্প্রসারিত মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য খুলে যাচ্ছে মঙ্গলবার থেকে। প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত 158টি ট্রেন চলবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।